যে লড়াইটা দিল, যে আন্দোলনটা সংগঠিত করল, বিকাশ ভবন থেকে তুলে নিয়ে এসে একদম কলেজ স্ট্রিটে বই পাড়ায় এবং বই পাড়াকে সম্পূর্ণ স্তব্ধ করে দিলেন শিক্ষক শিক্ষিকারা। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে কর্মসূচির ডাক দিয়েছিল সেই কর্মসূচি কিন্তু সফল, রীতিমতো সফল। দাবি পূরণ কিন্তু এখনো না হলেও, দাবি পূরণ না এলেও, দাবি না মিটলেও কিন্তু সরকারকে একটু দুলিয়ে দেওয়ার মতো পরিস্থিতি করতে পেরেছে, সরকারকে নাড়া দিতে পেরেছে। সরকার দুলিয়ে দেওয়া বলতে সরকার ফেলে দেওয়া বা সরকার পরিবর্তনের কথা কিন্তু আমরা বলছি না, সরকারকে একটু নাড়া দিতে পেরেছে। পার্শ্ব শিক্ষকদের দাবিটা সরকারের কানে হয়তো পৌঁছে গেছে, কারণ সেখানে অনেক মানে পুলিশ কর্মী যারা সরকারের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, সেই পুলিশ কর্মীরা কিন্তু, প্রচুর পুলিশ কর্মী ওখানে ছিল, আমরা কিন্তু সেখানে আমরা সমস্ত রকম খবর আপনাদের দেখিয়েছি। এবং যে লড়াই, যে আন্দোলন ওখানে সংগঠিত হয়েছিল, যে হাজার হাজার পার্শ্ব শিক্ষক ওখানে সংগঠিত হয়েছিল, এই সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। এবং এই সংখ্যা দেখে কিন্তু সরকারকে একটু দুলিয়ে দেওয়ার মতো, নাড়া দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ওখানে সৃষ্টি হয়েছে। কারণ পার্শ্ব শিক্ষকদের যে লড়াই, বেতন কাঠামোর যে দাবি, এ দাবিটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের দাবি নয়, এ দাবিটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দাবি, 2009 সালের দাবি। 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি এখন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি কিন্তু, তারা কিন্তু এই 2009 সালে পার্শ্ব শিক্ষকদের সভায়, বিভিন্ন সভায় উপস্থিত থেকে বারবার দাবি তুলেছেন যে অন্যান্য রাজ্যে যখন বেতন এত টাকা, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কম কেন। তাই সেটাই কিন্তু বুমেরাং হয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা এখন আওয়াজ তুলছে, অন্যান্য রাজ্যে যখন বেতন এত টাকা আপনার শাসনে, যেখানে আপনি আওয়াজ তুলেছিলেন আমাদের বেতন বৈষম্য নিয়ে, সেই আপনার শাসনে আমাদের বেতন এত কম কেন। কারণ সর্বগ্র শিক্ষা অভিযান যেটা চলছে, গোটা দেশব্যাপী একটা প্রকল্প, এবং এই সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, যে সমস্ত কর্মচারীরা কাজ করছেন, তারা কিন্তু গোটা দেশে রয়েছেন এবং গোটা দেশের বিভিন্ন রাজ্যে রয়েছেন। আমরা জানি বিভিন্ন রাজ্যে কিন্তু এই সমস্ত সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকারা ভালো জায়গায় রয়েছেন, ভালো অর্থনৈতিক পরিস্থিতিতে রয়েছেন। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু শুধুমাত্র এরকম খারাপ পরিস্থিতি রয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গে একজন পার্শ্ব শিক্ষক 15 থেকে 20 বছর, 18 বছর এক বিদ্যালয়ে শিক্ষকতা করে প্রাইমারিতে বেতন পায় হাতে ইপিএফ কেটে 8,800 টাকা, 15 বছর পর তাদের বেতনও হচ্ছে 8,800 টাকা, এবং আপার প্রাইমারিতে বেতন 11,300 টাকা ইপিএফ কেটে। ইপিএফ যেটা জমা হচ্ছে সেটা কিন্তু এখন তারা হাতে পাচ্ছে না, এটা কিন্তু পরে পাবে। ভবিষ্যৎ তাদের একটু সুরক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু এখন তারা যদি ঠিক মতো খেয়ে পড়ে বাঁচতে না পারে, তাহলে ভবিষ্যৎ নিয়ে তাদের কি হবে। কারণ এখন তাদের ঠিক মতো খাবার পাচ্ছে না, তারা ঠিক মতো অসহায় ভাবে মানে পরিস্থিতিতে রয়েছে, এবং তাদের বাচ্চা ঠিক মতো পড়াশোনা করাতে পারছে না, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না।